أشهد أن لا দেশীয় গাছগাছায় তৈরি হাব্বে মুকাব্বি শক্তিবর্ধক হালুয়া, এই দেশীয় গাছগাছ তৈরি হালুয়া খাইয়া এই ইসলাম দিয়ে কুফফারদের মোকাবেলা করা যাবে না। কুফফারদের মোকাবেলা করতে হইলে ওই ইসলামের হালুয়া খাইতে হইবে, যে ইসলামের হালুয়া তৈরি করেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা আল্লাহ তাআলা দান করেছেন। ওইখানে হালুয়া কম, আসলে মানে হালুয়া নয়, আছে শুকনো খেজুর, শুকনো রুটি, এই না খেয়ে থাকা, এইগুলো সাহাবায়ে কেরাম করেছেন, গাছের পাতা খেয়ে থেকেছেন, এই জন্য ওইটাকে কেউ চায় না গুণ। ওইটা করতে গেলেই তো সর্বনাশ, গদি পাওয়া যাবে না, জেলে যেতে হবে, মার খেতে হবে, জীবনটা চলে যাবে, স্ত্রী বিধবা হবে, সন্তান এতিম হবে, যেটা আলোচনা বললাম যে পরীক্ষা আসবে। এত পরীক্ষা নিরীক্ষা দিয়ে ইসলাম কায়েম করা সম্ভব না, তার চেয়ে কি করব। কিন্তু এরপরও তো কাজ হয় না, এত দালালি করলো বাংলাদেশের কতগুলো লোকেরা এই গণতন্ত্রের পক্ষে, এত দালালি করে, এত বই লেখলো, এত বক্তৃতা করলো, বিবৃতি দিল, তারপরেও তারা এখন কি বাইরে না জেলে? এখন বাংলাদেশের ইতিহাসে যত মামলা আছে পুরাতন, ওনাদের জীবদ্দশায় যা হয়েছে সবগুলো কি করতেছে? এটা শয়তানও জানে যে এগুলো সব কি ভুয়া, কিন্তু চাপানো হচ্ছে না, চাপানো হচ্ছে। এই 10 তালাকের মামলা, এই ধর্ষণের মামলা, এই অমুকের হামলার মামলা, খুনের মামলা, একের পর এক মাথার উপরে বোঝা চাপানো হচ্ছে। কই তুমি তো রাজাত পাইলা না, দালালি তো কম করো নাই, দালালি বহুত করেছিলাম, বোঝা গেল আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন তুমি যত দালালি করো ওদেরকে সন্তুষ্ট করার জন্য কাজ হবে না। কোরআন পরিষ্কার বলছে ওয়ালাং তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদি এবং খ্রিস্টানরা তোমার উপরে সন্তুষ্ট হবে না, তুমি যত চামচাগিরি করো, যত ওদের পক্ষে বই লেখো, ওদের পক্ষে বিবৃতি দাও, ওদের পক্ষে দালালি করো, আল্লাহ বলছেন না ওরা তোমার উপরে সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তুমি সম্পূর্ণরূপে ওদের মিল্লাত, ওদের ধর্ম, ওদের দলে একেবারে ঢুকে না যাইবা। ওদের দলে ঢুকে যাও তুমি একেবারে পাক্কা মুক্তিযোদ্ধা, কি হবা, তোমার কোনো অপরাধ নাই, আর ওদের দলে ঢুকবো না তুমি কি পাক্কা রাজাকা। তাহলে বুঝতে হবে এই বিষয়গুলো, এই জন্য আল্লাহ তারা পরিষ্কার করে দিয়েছেন যে এই দালালি করতে যাওয়া যতটুকু করবো কি করব, হকের উপরে থাকবো। আমাদের কি ইসলাম কায়েম করা ঠিকাদারি আছে? অনেকে চিন্তা করে এখন যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহ নবীর তরিকায় চলতে যাই তাহলে তো আমাদের এই মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। তাহলে মাদ্রাসা টিকেবার জন্য ইসলাম কি করা হচ্ছে? পরিবর্তন করা হচ্ছে। সাহাবায়ে কেরাম, আমরা তো সব মরে যাব, সাহাবায়ে কেরাম কি নিজেদের জান বাঁচাবার জন্য ইসলামের পরিবর্তন করেছেন, না ইসলাম ঠিক রাখার জন্য জান দিয়েছেন, কোনটা? আর তুমি তো ইসলামের সাহাবীদের চেয়ে বেশি দরদি। আল্লাহর নবী যেদিন বদরের যুদ্ধে 313 জন নিয়ে নামলেন কুফফারদের মোকাবেলায়, কাফেররা 1000 ছিল, অস্ত্র আছে, আল্লাহ নবী কি চিন্তা করতেন না যে এই 313 জন লোক যদি মরে যায় তাহলে ইসলামের কি হবে? কাজে চলো পালাই, তা করেছিলেন কেন? আল্লাহ নবী চিন্তা করেন নাই? তাহলে বোঝা গেল আজকে ইসলামের নাদান দস্ত যারা মূর্খ, ইসলামকে ধ্বংস করার জন্য যুগে যুগে লোকেরা এগুলোই করেছে। এই পৃথিবীতে যখন সমাজতন্ত্র এক সময় খুব জোরদার ছিল তখন এই আলেমরা সমাজতন্ত্রের পক্ষে দেখলো যে জয় জয়কার অবস্থা, এখন যদি সমাজতন্ত্রের সাথে ইসলামকে মিলাইতে না পারি তাহলে ইসলাম শেষ হয়ে যাবে, আমরা ইসলামের তো কিছু করতে না, মুসলিমের ইসলামের খুব হিতাকাঙ্ক্ষী, খুব হিতাকাঙ্ক্ষী, এই শুরু করলো। হা হা, সমাজতন্ত্র যা বলে ইসলাম তো ওইটাই বলে, আর দলিল তো আছে, কোরআন তো হচ্ছে, আপনি যেভাবে দেখবেন সেভাবে পাইবেন, চশমা যেভাবে লাগাইবেন সেভাবে ঘুরাইতে পারবেন, ঘুরান শুরু করলো। আল্লাহর নবী জীবনে কোন সম্পত্তি জমা করেন নাই, এই তো সমাজতন্ত্র বলে। সমাজতন্ত্রের বক্তব্য হচ্ছে রাষ্ট্রের যত সম্পদ, কল কারখানা জমি জমা সবগুলো রাষ্ট্রের মালিকানায়, আর জনগণ যার যে যোগ্যতা আছে সে যোগ্যতা অনুযায়ী যে যেখানে কাজ করবে
কিন্তু ভোগ করবে সবাই সমান, কেউ খাবে কেউ খাবে না তা হবে না। আমার দেখছি না ছোটকালে লেখা থাকতো কেউ গাছতলায় কেউ দশতলায় তা হবে না। মানুষ দলে দলে যোগ দিল, এরপরে দেখলো যে ফাঁকা আওয়াজ ভুয়া, কিন্তু ওই যে দলে দলে যোগ দিল যখন, তখন একদল আলেমরাও নিজেদেরকে ইসলামের নেতৃত্বে নিয়ে আসলো, বল হ্যাঁ হ্যাঁ এই তো সমাজতন্ত্র আর ইসলাম এক, কেমনে আল্লাহর নবী কিছুই জমা করেন নাই, সবকিছু রাষ্ট্রের মালিকানায় ছিল, দিয়ে গেলেন সব আল্লাহ নবীর পরে আবু বকর, আবু বকর তিনিও রাষ্ট্রের থেকে ওই পরিমাণ নিতেন যেই পরিমাণ দরকার, ওই মিষ্টির কাহিনীও চলে আসলো যে একটু প্রয়োজনের থেকে বেশি মনে করা হলো। ওনার স্ত্রী কিছু জমা করে রাখলো, একদিন স্বামীকে দিয়ে বলো একটু ভালো খাবার নিয়ে আসো, তাহলে বোঝা গেল এটা অপ্রয়োজনীয় ছিল, অতিরিক্ত ছিল, এটা ফেরত দিলেন এবং ওই পরিমাণ বেতন থেকে কমাই দিলেন, এই তো সমাজতন্ত্র। আবু যর গিফারি মাল জমা করাকে একেবারে নাজাইলি মনে করতেন, আমির মুয়াবিয়াকে একদিন লাঠি নিয়ে মারতে গেলেন, ওই বেটা দারোয়ান রাখছো বাড়িতে আর এই যে মাল জমা করছো, মারতে গেলেন। আমির মুয়াবিয়া তখন ওসমানের খেলাফত ছিল, ওসমানের কাছে পত্র লিখলেন যে এখানে আমি যে এলাকায় আছি পাশে রোম, এদের আমির উমাররা শাসকরা থাকে, সেজন্য আমাদের কিছুটা এইভাবে চলতে হচ্ছে। তো আবু যর গিফারি এখানে ঝামেলা করে আবু যর গিফারিকে ওসমান ডাকাইয়া মদিনায় নিয়ে গেলেন। ওসমানের ওখানে যাওয়ার পরে সাহাবীরা দলে দলে আসে দেখার জন্য, ওই সময় ওসমান নিজে আবু যর নিজে আবেদন করলেন যে আমাকে মদিনায় বাইরে কোনো জায়গায় থাকতে, আমি একা থাকব, রবাজা নামক জায়গায় উনি থাকতেন এবং ওখানেই মারা গেলেন। এই কমিউনিস্টেরা এই হাদিসটা পড়ছে, দলিল পেশ করলে এই দেখছো আবু যর এই কমিউনিজমের মতবাদে বিশ্বাস ছিল, আবু যর তো আল্লাহ নবীর একজন সাহাবি না নবীর আদর্শ ছিল, এই বুর্জুয়ারা পুঁজিবাদীরা পুঁজিবাদী ওসমান নাওয়াজ বিল্লাহ পুঁজিবাদী ওসমান সেটা বরদাস্ত করতে পারে নাই, সেজন্য ওসমানকে নিয়ে বন্দি করে ফেলছে, এরপরে রবাজায় পাঠাই দিয়েছে এইভাবে অপবাদ দিয়ে। এরপরে লেখলো ওরাও সমর্থন দিল পাশে, এরপরে এইভাবে একটা বই লেখলো, বইয়ের নাম দিল আল ইশতিরাকিয়াতু ফিল ইসলাম, ইসলামের সমাজতন্ত্র। এখন যেমন ইসলামী গণতন্ত্র, ওই সময় কি লেখলো ইসলামী সমাজতন্ত্র, একেবারে সমাজতন্ত্র ইসলামে এক কোনো বিভেদ নাই, এইভাবে প্রচার করলো। যখন সমাজতন্ত্র মানুষ বুঝতে পারে এটা ভুয়া, এটা এরকম একজন মাথা ধরছে, তার মাথা ব্যথার জন্য গেছে এক ডাক্তারের কাছে যে মাথা ব্যথা কেমনে সারা যায়, একটা কাজ করো মাথাটা কেটে ফেলে দাও। তো সমাজতন্ত্র এরকম, দেশের সমস্ত মানুষকে কি করা, গরু ছাগলের মতো শ্রমিক বানাইল, এরপরে মাস শেষে দুই রুটি, আর জনগণ বুঝতে পারলো যে এটা তো আমরা সবাই তো কি হয়ে গেলাম, মুসলিমে কয়েকটা লোক নেতা আর আমরা সব তাদের প্রজা হয়ে তাদের বন্দী হয়ে গেছে তাদের কাছে। এরপরে দেখতে পাইল জ্ঞানী গুণী যারা ছিল তারাও দেখলো এতে দেশের আয় উৎপন্ন ব্যাহত হচ্ছে, কারণ মানুষ লাভের লোভী, খুলিকার ইনসান হালুয়া লাভের লোভী, লাভ যেখানে আছে সেখানে কাজ করবে। একটা কৃষক যদি জানে যে ফসল বেশি রে আমার এটা মালিকানা, সে কাজ বেশি করবে, আর যদি জানে যে আমি কাজ যাই করি আমার মাস শেষে রুটি দুইটাই, তাহলে সে কাজ কতটুকু করবে, যতটুকু তার ডিউটি আছে অতটুকু, তাও পারলে ফাঁকি দিবে। এতে দেশের আয় উৎপন্ন ব্যাহত হল। এরপরে দেখলো যে এই যে সমান হবে এটাও ভুল, দেখা যায় যে একটা দেশ চালাইতে হলে চৌকিদার থেকে শুরু করে পুলিশ, পুলিশের উপরে এসপি, ওসি, ওসির উপরে এসপি, এসপির উপরে অমুক তমুক, একটা দেশ চালাইতে হলে হাজার স্তর তৈরি করতে হয়। এখন যদি বলে যে ক্ষমতার মধ্যে ব্যস্কম হবে তবে ভোগের ক্ষেত্রে সমান হবে, তাহলে এটাও একটা অবাস্তব। দেখা যায় মতবাদের যারা আবিষ্কারক, যারা এটা রূপকার এর প্রতিষ্ঠাতাকারী, সেই লোকগুলোর জীবনীটা কি, তার জুতা দরজরা, প্যান্ট শার্ট দরজরা, এই সব যখন মানুষ টের পাইল তখন এই সমাজতন্ত্রকে বিদায় দিল। এই সমাজতন্ত্রের যারা প্রতিষ্ঠাতা লেলিন, কার্ল মার্কস, এদের বড় বড় মূর্তি যেগুলো ছিল
এগুলোকে গলায় রশি লাগিয়ে ট্রেন দিয়ে ক্রেন লাগিয়ে তারপর টেনে নিয়ে নদীতে ফেলে দিয়েছে। এখন ওই আলেমরা যারা এতদিন এদের পক্ষে ছিল সমাজতন্ত্রই ইসলাম, না না না, সমাজতন্ত্রের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নাই, ওই সেই বীরবলের মতো রাজা ভার বীরবল একবার তাকে রাজাকে খুব সুন্দর করে বাইগুন ভর্তা বানিয়ে খাওয়াইলো, খাই খুব মজা পাইল যে বীরবল এটা কি, স্যার এটার নাম বাগুন, এটা গুণেই ভরা, এটা যদি কেউ খায় দুর্বল মানুষ শক্তিশালী হয়, দেশের প্রজা তার পক্ষে চলে আসে, আশপাশের দেশগুলো তার আনুগত্য স্বীকার করে, সীমান্ত নিরাপদ হয়ে যায়, সৈনিকেরা তাকে সালাম করে, স্ত্রী তার আনুগত্য স্বীকার করে, এরকম ভাবে এরকম তার যত রকম শারীরিক রোগ আছে সব ভালো হয়ে যায়, এমন কি শোনা গেছে মানুষ বেহেশতে গেলে সর্বপ্রথমে বাইগুন ভর্তা দিয়ে ভাত খাওয়ায়। রাজা এরকম শুনে কায়দা মতো খাইল, খাওয়ার পরে যা হওয়ার তাই হইল, পেট খারাপ হলো, পাতলা পায়খানা হলো, শরীর গেছে দুর্বল হইয়া, এই বীরবল এদিকে আস, কি খেয়েছো আমাকে, সর্বনাশ হয়ে গেছে। স্যার এটার নাম হচ্ছে বেগুন, এর কোনো গুণ নাই, এটা খাইলে শক্তিশালী মানুষ দুর্বল হয়ে যায়, স্ত্রীগুলো তাতে সরে যায়, পুরোদারা খেপে যায়, বর্ডারে শত্রু বাহিনী হামলা করে, এমনকি শোনা গেছে মানুষ যখন জাহান্নামে যাবে দোজখে যাবে তো প্রথম নাকি আরো এই বাইগুন ভর্তা দিয়ে তারপরে তাকে রুটি খাওয়াইবে। এখন বাচ্চা আচ্ছা শোনো, তুমি আগে বলো যখন আমি বেগুন ভর্তার তারিফ করলাম তখন তুমি খুব তারিফ করলা, আর যখন আমি খারাপ বললাম তুমি এত খারাপ বললাম, ব্যাপারটা কি? স্যার আমি তো এই বেগুনের চাকরি করি না, চাকরি করি আপনার, আপনি যাতে খুশি হন সেটা আমার করা দরকার, আপনি প্রথম দিন বেগুন খেয়ে খুশি হয়েছেন, আমি বেগুনের তারিফ যা সম্ভব তা পরে বলছি, একেবারে জান্নাত বসিয়ে দিছি, এরপরে আপনি যখন বেগুন খেয়ে কষ্ট পাইছেন আমি বেগুনের বিরুদ্ধে বলা শুরু করছি, আমার পক্ষে যা ছিল একেবারে জাহান্নাম বসিয়ে দিচ্ছি। তা আমাদের দেশে একদল হুজুর আছে এরকম যুগে যুগে ছিল, এরা সমাজতন্ত্র যখন আসলো তখন ওই বীরবলের মতো সমাজতন্ত্রের খুব তারিফ করলো, কোরআন হাদিসে আছে, এরপরে যখন গেল তখন কেন এটার সঙ্গে সম্পর্কই নাই, এরপরে আসলো গণতন্ত্র, গণতন্ত্র আসার পর এই লোকগুলো আবার এখন কি করে, গণতন্ত্রের পক্ষে বই লেখে, বক্তৃতা দেয়, বিবৃতি দেয়। আর ওই দিন বেশি দূরে না যেদিন মানুষরা কি করবে এই গণতন্ত্রটাকেও বিদায় করবে, তখন এই আলেমরা বলবে না না এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই ইসলামের। তো এজন্য তাবিল, আজকের যে আলোচ্য বিষয় তাবিল, এই তাবিলের কারণে যদি কোনো ব্যক্তি কুফুরি কাজ করে আমরা তাকে কাফের বলবো না, তবে তাবিলটা হতে হবে নির্ভরযোগ্য দলিলের ভিত্তিতে যদি তাবিল হয়। যেমন মনে করুন এখানে কিছু আয়াত আছে কোরআনুল কারীম আয়াত, আদি ইবনে হাতেম থেকে বর্ণিত, তিনি বলেন কোরআনের যখন আয়াত নাযিল হলো হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদ মিনাল ফাজর, রোজার ব্যাপারে আসছে তোমরা ভোর রাত্রে যে সাহারি খাও এটা খেতে থাকো যতক্ষণ পর্যন্ত সাদা সুতা কালো সুতা থেকে স্পষ্ট না হয়ে যায়, আলাদা না হয়ে যায়, মানে সাদা সুতা দেখা যাবে। উনি করলেন কি, বালিশের নিচে দুইটা সুতা রাখলেন, একটা সাদা একটা কালো, ওইদিকে নজর দেওয়ার খান, খেতে আছেন, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে কিন্তু এরপরও এখনো ওই সাদা সুতা দেখা যায় না, কালো সুতা দেখা যাবে না, সাদা সুতা দেখা যাবে, সাদা সুতার থেকে কালো সুতা স্পষ্ট হয়ে যাবে, দেখা যাচ্ছে না, কিন্তু বাইরে দরজা খুলে দেখে সূর্য উঠে গেছে, গেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ কোরআনের আয়াত তো বলছে সাদা সুতা কালো সুতার থেকে স্পষ্ট না হওয়া পর্যন্ত খেতে পারবো, আমি খেলাম কিন্তু দেখলাম যে সাদা সুতা তো এখন স্পষ্ট হয় না কিন্তু সূর্য উঠে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদহিকা ক্বালা আখাজতে ক্বালা নাবিয়াত, আমি একটা সাদা রশি নিলাম, ওয়া ক্বালা আসওয়াদ এবং একটা কালো রশি দিলাম, ফাওয়াদাতু হুমা তাহতা বিসাদাতি, আমি এই দুটোকে আমার বালিশের নিচে রাখলাম, ফা নাজারতু আমি দেখলাম, ফালা মাতাবাইয়ান দেখলাম যে না এখনো সাদা সুতা দেখা যায় না, ফাজাকারতু যালিকা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি আল্লাহর রাসূলের কাছে কি বিষয়টা বললাম, ফাদহিকা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাসলেন, ফাকাল আর বললেন
ইন্না ভিসাদাতাকা লা আরিদুন তাফিলুন,